একটাই খবর কি সেটা হলো গিয়া বউয়ের হাতে তার স্বামী খুন কারণ কি পর কি আর আমার খুব চিন্তা হইতেছে আমার কেন জানি মনে হয় তোমার কপালে এরকম কিছু একটা আছে সে আমার ভালোবেসে বিয়ে করছে আমি তার ভালোবেসে বিয়ে করছি তুমি আমার বউর গলায় চাপ দিয়ে ধরছো এই আমি বাঁচিয়ে থাকতে আমার বউ আমি তো জাগাই তুমি দরিয়া একটা পা ছাড় দেবা তুমি সেটা পাল্লা না খিরবেন ওই কি বুঝি হেমর গলা চাপিয়ে ধরবে হ্যাঁ আর মোর কি অনাহান ক্রিমিনাল আমার মানুষদের বলতে কিচ্ছু নাই আমার তো মনে হয়েছে কখনই মরিয়ে যাই আমি একটু সবুর করেন স্বপনের জামাল রাইতে দেন এরপরে দেখি ওই জামালিয়ার কথা আমার সামনে আর কি শুরু করছো পাগলামি জিগিয়া তোর বাইরে জিগিয়া কি মা এই যে এই দড়ি দিছে গলায় দড়ি দেবে গলায় দড়ি দিচ্ছে জিগিয়া কি হয়েছে ওই যে শাহানা বেগম সুযোগটা পাওয়া লাগবে আবার নিঃশ্বাসের বন্ধ হয়ে গেছে বুঝছো আন্দা দেখি কিছু নাই না তোর বাপ তাইলে তো হিসেবে গেছিলাম আমি গলায় দড়ি দেবে না আমি দেখবো বাবা এখন যাই নতুন করিয়া কোন ঝামেলা পাকাইস না তুই যাই সিনেমার পুলিশের মতন এই ঘটনা শেষ এরপর অ্যারেস্ট করে আমার একটা ডাক দেবে হ্যাঁ দিতে পারে না আমি ওই হের চিকুনিয়া লাফাইয়ে বাইরে পড়িয়ে দেখি যে ওটা যায় যায় অবস্থা আচ্ছা আমি বাড়তে থাকলে তো হইতে না এটা আচ্ছা হইছে এখন যাওয়ার হইছে কিছু বাকি আছে নি কোনো আরে কি হয়েছে হেটে কবা তো ওই যে হেতে হেতে আই আঙ্গ হেতে রে এমন আকতা কুকতা হুনাইছে আনে রাই কি কমু আরে হেতি কেডা আর হেতাই কেডা আরে হেতিরে যে কত কথা কইছে আনে বুঝন না ওরে সুবহান বলে হেতি না কেডা হে কবা হেতি কি কই না আনে রে আরে কইলে কি মুই জিগাই তোমার দে কই না আরে কই না তো কি হইছে আরে বুঝলি তো হারন না এই বুঝ বুঝবু কেমন করে তোর বলতে কি অসুবিধা আছে হেতি না কেডা লাভলি আঙ্গ হুতের বউ রে আইয়া ওই তরফদারের হুতে সপন্যা এমন কথা কইছে আনে রে কিয়া কমু
পোলার বউ বানাইছো মানুষ কইবে না, এই কয়জনের মুখ তুমি সাফাই দিয়ে রাখবা? আন্নার মুখে আখ্যাই নো, এসব কথা কথা আন্নার মুখে আখ্যাই নো, কেমনে কইলেন? কেমনে কইছি, কেমনে কইছি? হ্যাঁ হলো, তোমার পোলাই যা করছে এত মোড়ে কথা চালাচালি হইতে আছে, এরপর খুন খারাপই হইবে, এই অপেক্ষায় থাকো বইলে দিলাম। তুমি রাব্বা না জানি না শুনি আন্নি উল্টা পাল্টা কথা কইেন না, মানুষের নামে আন্নি ভুল বুঝিয়েন না, আন্নি যে কথাগুলি কইতেছেন আন্নি অন্যায় করতেছেন, আন্নি অন্যায় স্বামী লইতেছেন। তাহানা বেগম, মোরে ন্যায় অন্যায় বুঝাইতে আসো? হ্যাঁ 60 বছর বয়স হয়ে গেছে, তুই মোরে ন্যায় অন্যায় শিখাইতে আসো? আর ন্যায় বিচার যদি করতে হয় তোমার কোলার বিচার করতে হয় আগে, তোমার কোলায় একটা বিয়ে তবু ভাগাই নিয়ে বিয়ে হচ্ছে। আর হতে কি অন্যায় করছে, আর হতে কোনো ভুল করে না, আর লাভলি কোনো ভুল করে না, হ্যাঁ তারা প্রেম ভালোবাসা করছে, প্রেম ভালোবাসা কোনো অন্যায় কিছু না। আর এক গো মাইয়া যদি ভালোবাসি কারো কাছে চলি আসে, কারো মনে করো বিয়া করে, কোনো অন্যায় আসেনি কোনো? হ্যাঁ কোনো অন্যায় আসেনি, না কোনো অন্যায় নাই, তোমার দিয়ে কোনো অন্যায় নাই, তোমার পোলার দিয়ে কোনো অন্যায় নাই, যে লাভলি না পাবলির কথা বললা, হ্যাঁ আর কোনো অন্যায় নাই। এখন তুমি কথা কাটাকাটি করো, কথা চালাচালি করো, মারামারি করো, খুনাখুনি করো, মুই এর মধ্যে নাই বলে গেলাম। আন্নার লগে কথা কই কোনো শান্তি নাই, খালি কথা খরচ হয়, আন্নার কাছে কোনো কিছু জমা রাখন যায় না। আরে হইছে কি আমাদের? আরে ওডে রাম লাভলি, লাভলি তুমি? ও লাভলি, আমি রাইতে ঘুমাইতে পারি না, দিনে গাইতে পারি না, ও যান রে ওরে শোনাবো। তুমি আমি দুনিয়া দাঁড়ি সব কিছু তন্ন করছি, শোনা যাও বাকি আমার তুমি আরে যোগ করছো, তুমি যা করছো আমি সব মাফ করতেছি, তুমি যত যত ভুল করছো আমি সব ভুলে গেছি, আমার কিচ্ছু মনে নাই। ভুল করছো কোনো সমস্যা, শোনা তুমি একটু ভুল করছো কোনো সমস্যা, এই ভুল আমি মানিয়ে নিছি, আমি সবাই মানাই নেবো, তুমি আমার সামনে থাকলে আমার আর কিচ্ছু লাগবে না, তোমার মাফ করে দিছি, তোমার ভুল আমি ক্ষমা করি, তুমি আমার এই আর কষ্ট দিও না, ওরে শোনা আমার তুমি সারিয়া যাইও না। আমি এসব কি শুনতেছি আম্মা, কি শুনছো তুমি? নাকি ওই রেহানা চাচির গলা টিপা ধরছো, তারপর শবন ভাইয়ের সাথে ঝগড়া করছো, মারামারি করছো? উমা চাচি, রেহানা চাচি, শবন ভাই, এই তোর কি হয়েছে? হ্যাঁ হেতার লাই তোর এত দরদ উঠলে উঠতেছে কি রে? হেতারা কিয়া করছে জানোস নি? কি করছে? তোর ওই যে রেহানা বেগম কা 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 করতেছিল, কাক যখন কা কা করে কাকের গলা টিপি দেওয়ান লাগে, টিপি দিছি। কাক তো কা কা করবই, করবো না? তুমি ঘরের মধ্যে পচা মাংস এনে রেখা দিছো, তো কাউয়া তো চারপাশে খালি ঘুরবো আর কা কা করবো, কয়দিন কাউয়া খাদেবা? কি করি তুই? আঙ্গবাড়ির বউ, আর হোতের বউ, আর মাসুদের বউ, আঙ্গবাড়ির ইজ্জত, হ্যাঁ তুই আর বড় কিয়া করলি? তুই লাভলি রে কিয়া করলি? আগলি রে পচা মাংস কইছি, ঝুনি কাণ্ড কত বড় সাবাস হয়ে গেছে, মান সম্মান দিয়ে কথা কবি, আপনারল আপনারল তোর বাবি, মান সম্মান কিসের মান সম্মান? তুমি আরেক বাড়ির বরে নিজের বাড়ি ছেলের বউ করে নিয়ে আসছো, মান সম্মান তো হেনি শেষ, সারা এলাকার মধ্যে আমাদের মান সম্মানের কোনো কিছু আছে? আর আম্মা তুমি চিন্তা করো তো, ওই বাড়ির বউরে ছেলের বউ করে যদি না নিয়ে আসতাম তাইলে কি ওরা ওদের সালারে আরেক জায়গায় বিয়ে করাইতে নিয়ে যেত? বিয়া করাইতে নিয়ে গেছো, এখানে যে কি জানি ঝামেলা হয়েছে। আম্মা তুমি আবার গেছো কাটা ঘায়ের মধ্যে নুনের ছিটা দিতে, কাটা
আটা গায়ে নুনের ছিটানি হ্যাঁ নুন মরিচ লগে দেওয়া না ছিল কি কইছে জানোস নি রেহানা বেগম আরে কি করছে কি লো গন্ধ আসতেছ নাকি তোর আব্বার জায়গা তরফদার রে বইতে যাইছে এখন তুই কো তুই আরেকজন রে বাপ ডাকতে চাস আস্তে ফিরুল্লা মারামারি কাটাকাটি করো আমি এইসবের মধ্যে নাই পচা মাংস নিয়ে আসছো কথা কাটাকাটি তো হইবই কথা তো শুনতেই হইব হ্যাঁ কোনো হ্যাঁ এটা দেখি সত্তর সত্তর হ্যাঁ চাচি স্বপন ভাই বাইর করতেছে তোর তোর চাচি আর স্বপন ভাই বাইর করতেছে ওই বাড়ির লে দরদ উঠলে ঘুরতেছে আজকে পায় লই তো ওয়াও ওয়াও এখন আর আমার কোনো কষ্ট নাই কোনো দুঃখ নাই কিচ্ছু না আমি এখন ফুরফুরে হ্যাপি দেখো কারে লই গেছি লাভলি বেগম আমার বউ রে আমার হিগদার বাড়ির মাইয়া বলে হিগদার কেউ কিছু করতে না চন্দু কিছু কিছু করতে পারবে না হারাম জাদা তোর এত বড় সাহস তুই এই শরীরে আবার বাড়ি বুঝে লই গেছিস কি করলেন আম্মা এরকম একজন ভালো মানুষকে আপনি মারতে পারেন না এটা খুব অন্যায় আম্মা আম্মা না এটি আমার বড় বাবা আচ্ছা আমি একটু মেন্টাল শক খাইছিলাম তো সেই জন্য ভুল বলছি অনেক কিছু ভুল করছি এটাও ভুল বলছি অবশ্য বড় আপু কিন্তু মায়ের সমান সেজন্য আম্মা বলাটা খুব ভুল হয় নাই বড় আপু আপনি তাকে মারবেন না তার উপরে আপনার যত অন্যায় অত্যাচার সবকিছু আপনি আমার উপর করেন আমারে মারেন কিল গুথা যাক এই তুই এখন এই লাভলি বেগম রে হিকদার বাইতে দিয়ে আমি তোর দুলা ভাই জীবনে ছেলে মাইনা দেবে না হিকদারের বউ হিকদার বাইতে যাইবে যা এ জীবনেও না আমি হারানাই দেই বউটা লই আমি কান্দে আমি বউটা গুচ্ছে বাইছি লই আছি আর তোমরা গুচ্ছে আবা আর উঠতে ফেরত তো তোকে আমি জীবনে বউ ফেরত দেবো না আমার বউ কি বুঝলে আর ভুল টুল বুঝে আমার বড় লইয়ে গেছে আমার বউ ভুল বুঝতে পারছে আলো চলিয়েছে না লি বেগম নাটক সিনেমা কাল না করাই তুই ভুলে গেছো বাসুদের লাগে বিয়ে বাড়িতে আইয়া পেঠো তুই আমারে সালাম করছিস হ্যাঁ আবার আইজগো এই পাও দইরা কান্দ আমার ভাইলে সংসার করে লাগিয়া এইসব নাটক সিনেমা ওই বাড়িতে যাই দেখা হিকবার বাড়িতে দেখা খুশি হইবে আমার দেখা বিনা তুই আবা আবা তোমার হৃদয়টা এত পাথরের মতন কঠিন কেন ভাইল লেগে কিছু কালে না আজকে মনে করো লাভের জায়গায় যদি যুস্থ হইতে তোমার ভাইয়ের সিনেমা ভুল করতে তুমি আরে ক্ষমা করতে না একদম তোর এই মুখ দিয়ে আমার মাইয়ের নাম উচ্চারণ করবি না এই তুই কার লাগে কারে মিলাও ভাই আমার মাইয়ের লোকে তুই লাভলি বেগমের মিলাও যে নিজের স্বামী জীবিত থাকতে পর পুরুষের যে বিয়ে করে তার সাথে আমার মাইয়ের মিলাও তোর এত বড় সাহস হাই তুমি খালি হুতে হুতে খেপে দাম কি লিখা একটা মানুষ ভুল করতে পারে না ভুল করতে পারে না আমার বিজনেস আমার বউ আমার দারে মানে নিলি তো হয় আমার মানার এখানে কিছু নাই তোর দুলাভাই এই শরীর লজ্জা সে অপমানিত হইছে তোর দুলাভাই তোর মাইয়া নাই বিশ্বাস না এই আমার সংসার আমার জন্ম আমার সব আমার
আপনি ফরমেশন ছাড়া ঢুকছেন কেন ভাইয়া? আপনি একদম তাত লাগ খালাই দেন। কি এগুলা কি করস? আমি তোর ভাই লাগি। আপনি বলেন আপনি এখন কি হন? দেখি আপনি জানেন কিনা কুইজ কুইজ কুইজ। তুই আরেক বেটারে বিয়ে করস। এরপরে আবার আমাগো বাড়িতে এসো কোন সাহসে?